আপনারা দেখছেন বাংলাদেশি ফার্মার। তো আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন রসুনের জমির আগাছা বা ঘাস কীভাবে দমন করতে হয়, তো কি কি ঘাস আজকে দমন করবেন রসুনের। তো আজকে জানাবো রসুনের শামা, খুদে শামা, বিরকিনি, আঙ্গুলি ঘাস এবং চাপড়া ঘাস কীভাবে দমন করবেন আগাছানাশকের মাধ্যমে বা কীটনাশকের মাধ্যমে। তো চলুন জেনে নিই কোন গ্রুপের কীটনাশক ব্যবহার করলে রসুনের জমির আগাছা দমন করতে পারা যায়, রসুনের কত ক্ষতি ছাড়াই। তো আপনারা অবশ্যই রেগুলেশনটা বেশি বাড়িয়ে নেবেন, আমার ভিডিওটি রেগুলেশন খুবই কম, তাহলে ক্লিয়ার দেখতে পাবেন। তো চলুন জেনে নিই শ্যামা, বিরকিনি, আঙ্গুলি ঘাস, চাপড়া এই ঘাসগুলো রসুনের জমি থেকে রসুনের ক্ষতি না করেই কীভাবে দমন করে দেবেন। তো তার জন্য আপনাদের হেনকিপস প্রোপি ইথাইল গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে। এই গ্রুপের কীটনাশকের নাম যেমন হুই সুপার 9EC, ফুসিলেড ম্যাক্স 12EC, টাইজেলো সুপার 15EC, লিনাক্স 9EC, সুয়া 9EC। এছাড়া আপনারা চাইলে ফেট 9EC, ইউনিট অফ 9EC, উঙ্গার সুপার 10EC, জুটেক্স 50EC, পাইজিরো 10EC, কুইক অফ 90EC এই কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন। তো যেগুলো আমি প্রথমে বললাম ওইগুলো সহজে বাজারে পাবেন, আর যদি পরেরগুলো পান পরেরগুলো ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, তো এবার জানবো আমরা এই কীটনাশকের ব্যবহার বিধি। তো এই কীটনাশকগুলো আমাদের রসুনের জমিতে এই বিরকিনি, শ্যামা, আঙ্গুলি, চাপড়া ঘাসগুলো দমন করার জন্য আমাদের প্রতি 10 লিটার পানির জন্য মনে রাখবেন 20 মিলি হারে আমাদের গুলে নিতে হবে কীটনাশক স্প্রের ডামে। মনে রাখবেন 10 লিটার পানির জন্য 20 মিলি। 1 হেক্টর জমির জন্য 1 লিটার কীটনাশকের প্রয়োজন হবে। আর এই কীটনাশকটি আমরা কেন ব্যবহার করব, কারণ এই কীটনাশক ব্যবহার করলে আমাদের খরচ কম আসে, আমাদের নিড়ানি দেওয়া লাগে না বারবার, যতই ঘাস বের হোক স্প্রের মাধ্যমে ঘাসগুলোকে মেরে ফেলতে পারি আমরা, রসুনের কোনো ক্ষতি হয় না, আর এতে আমাদের লাভ হয় বেশি। আর চাইলে আপনার যদি জমি কম হয় তাহলে আপনি নিড়ানি দিতে পারেন। আর ধরেন আপনার জমি যদি 4-5 বিঘা জমি, তাহলে আপনি অত লেবার কোথায় বা পাবেন, আর লেবার তো অনেক টাকা পড়ে যাবে, কিন্তু আপনার অল্প টাকা খরচ করে আপনি কিন্তু এই কীটনাশক ব্যবহার করে আপনার জমির ঘাসগুলো মেরে ফেলতে পারেন। তো অবশ্যই আপনারা এই কীটনাশকগুলো ব্যবহার করবেন, আমাদের এলাকাতে সবাই ব্যবহার করে। আর এটা মনে রাখবেন এই কীটনাশকগুলো ব্যবহার করলে রসুনের জমিতে এই ঘাসগুলো দমন করার জন্য কোনো ক্ষতি হবে না, সমস্যা নাই। আর ভয় করবেন না, নির্ভয়ে দিয়ে দেবেন, কারণ আমাদের এলাকায় এগুলো দেয়, এ কারণে আপনাকে আমি 100% বলতে পারি কোনো ক্ষতি হবে না। আর অবশ্যই আপনারা যেখান থেকে কিনবেন সেখান থেকে জেনে নেবেন, আর যদি আপনার এই ব্যবহার বৃদ্ধির বা কীটনাশকের জানতে সমস্যা হয় আমাদের ডিসক্রিপশনটা অবশ্যই একটু চেক করবেন, ওখানে ভালোভাবে লিখে দেবো আমি। আর পেঁয়াজের জমির এবং রসুনের জমির আরও বিভিন্ন রকম ঘাস দমন করার জন্য আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, বা চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওটি দেখে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তে ভুলবেন না। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও থাকবে রসুনের গাছড়া ঘাস সম্পর্কে, বথু দমন সম্পর্কে, এবং পেঁয়াজের বিরকিনি ঘাস দমন সম্পর্কে, এবং বথু ঘাসের মতো ঘাস দমন সম্পর্কে, তো সেগুলো আপনারা দেখে নেবেন। তো এগুলো দেখতে হলে অবশ্যই আমাদের